হ্যালো ওয়ান ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস তো দেখো আজকে আমরা দেখবো ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপের উনিশশো আঠানব্বই থেকে একদম দু হাজার উনিশ পর্যন্ত যতগুলো সায়েন্সের পোশানের মধ্যে সায়েন্স পোর্শনের মধ্যে ফিজিক্সের যে পার্টটা আছে সেই ফিজিক্সের পার্টটা যতগুলো কোর্শ্চেন এসেছে সেইগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো আমি প্রথমেই বলে দিই যে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে তৈরি হয়ে যেতে হবে তার আগে প্রথমত তুমি প্রিপারেশান নেওয়ার প্রথম ধাপ হচ্ছে তোমার কী তো যে পরীক্ষাটা দিচ্ছ তুমি সেই পরীক্ষার প্রিভিয়েস এর খুব ভালো করে তোমাকে তৈরি করতে হবে এটা প্রাথমিক ধাপ তারপরে তোমাকে কী বলো তো টপিক ওয়াইজ তোমাকে ক্লাস টপিক ওয়াইজ তোমাকে যে জোনগুলো স্ট্রং জোনগুলো সেইগুলো তোমাকে জেনে দিতে হবে যেহেতু আমরা পিএসসি ক্লার্কশিপের আমরা অংশগুলো দেখব ঠিক আছে তো পিএসসি তুমি এই ক্লাসটা করার ফলে কী পাবে তুমি যে কোন জোনগুলো পিএসসির খুব ফেভারিট বা পিএসসি কিভাবে যে প্যাটার্নগুলো চেঞ্জ করছে তার পোশানে যে তার যে স্ট্যান্ডার্ড যে গুলো তার স্ট্যান্ডার্ডকে কীভাবে চেঞ্জ করছে সেইগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ওকে বেশ চলো কি করেছে দেখো যে দু হাজার উনিশে কিন্তু দেখো প্যাটার্নটা কীভাবে চেঞ্জ করেছে দেখো একদম এক নম্বরও আসেনি ফিজিক্সে তো আসেনি আসেনি শুধু ফিজিক্সেই নয় ঠিক আছে শুধু ফিজিক্সেই নয় প্রত্যেকটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটা কোয়েশ্চেনও আসেনি ঠিক আছে শুধুমাত্র একটাই কোয়েশ্চেন এসেছিলো দু হাজার উনিশে সেটা হচ্ছে ইসরোর কী বলো তো সদর দপ্তর কোথায় এটা এসেছিলো বাকি কিন্তু একটাও আসেনি ঠিক আছে তার মানে দেখো স্প্যাকটা যে ট্র্যাক আছে সেই ট্র্যাকটাকে চেঞ্জ করেছে দেখো তো দেখো উনিশশো আমাদের একদম জিরো এসেছে তাহলে দু হাজার পনেরোতে দেখো কী এসেছে কোয়েশ্চেনটা দেখো দু হাজার পনেরোতে এসেছে তিনখানা কোশ্চেন দু হাজার পনেরোতে এসেছে তিনখানা কোশ্চেন তার মধ্যে দেখো কী কোয়েশ্চেন দিয়েছে ভর ও ভার কী এটা তো ভর বেগ ভর বেগ মানে হচ্ছে এম ভি আর ভার হচ্ছে তোমার এম জি ঠিক আছে এটা হচ্ছে ওজন আর এটা হচ্ছে ভর বেগ তাহলে এই দুটোই কিন্তু রাশি ঠিক আছে দুটোই হচ্ছে রাশি ওকে বেশ তারপর কোয়েশ্চেনটা কী দিয়েছে দেখো হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং যখন হাত ঘড়িতে এখন তো এই ঘড়িগুলো পাওয়া যায় না ঠিক আছে এই ঘড়িতে যখন দম দেওয়া হয় ঠিক আছে তো দম মানে যে কোনো স্প্রিংটাকে তুমি যদি টেনে যদি ধরো তো তাহলে কী বলো ট্রেনে ধরলে পরে কী তো তোমার স্প্রিংয়ে একটা কী সঞ্চিত হয় বলো তো স্থিতিশক্তি বৃদ্ধি পায় ঠিক আছে তারপর যখন ছেড়ে দাও তখন কী বলো তো স্থিতিশক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে স্থিতিশক্তি কী শক্তি বৃদ্ধি পাবে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে কারণ তার আকারের চেঞ্জের জন্য যে শক্তির পরিবর্তন হয় তাকে বলা হয় স্থিতি শক্তি ওকে বা তোমার মেকানিক্যাল এনার্জি বেশ তারপর কোশ্চেনটা দেখো কী দিয়েছে যদিও এটা কী বলতো একটা স্ট্যাটিক কোয়েশ্চেন যদিও এটা একটা স্ট্যাটিক কোশ্চেন দেখো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত অবশ্যই কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র ওকে বেশ তারপর কি কী দেখো দু হাজার তেরোতে যে কোশ্চেন এসেছিলো দেখো কীভাবে প্যাটার্নটা চেঞ্জ করেছে তো দু হাজার তেরোটা কোশ্চেন চল্লিশ খানা তোমার জি এর মধ্যে ছখানা খানা দিয়েছিল কিসে দিয়েছিল শুধু ফিজিক্স পার্ট থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি বাদিয়ে দিলাম সায়েন্সে তো চারটে পোর্শান হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হচ্ছে কম্পিউটার তো ঠিক আছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই তার মধ্যে খানা কোশ্চেন দিয়েছিলো ঠিক আছে তো দেখো কী প্রথম কোয়েশ্চানটা কি দিয়েছে যে সমান ভরের দুটি ভিন্ন ধাতু বলে পরি সমান পরিমাণে তাপ যদি সরবরাহ করা হয় তোমার দুটো বল আছে এদের কি বলো তো ভিন্ন কি আছে ধাতব বলের সমান ঘরে ভর একই এরওভর একই কোনো কোন বলের তাপমাত্রা বেশি হবে যদি প্রথম বলের আপেক্ষিক তাপ দ্বিতীয় বলের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কাকে বলে আপে আপেক্ষিক তাপ হলে দেখো এইচ ইকল টু এম এস টি এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ ঠিক আছে একটা যদি কোনো বস্তুকে তাপ দাও তাহলে কি হয় বলো তো তোমার সেই পরিমাণটা এই পরিমাণ তাপটা সঞ্চিত হয় এমটা হচ্ছে ভর টিটা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি আর এসটা হচ্ছে তোমার কি বলে তো তোমার আপেক্ষিক তাপ তো যার যত বেশি আপেক্ষিক তাপ হবে এই তাপ আপেক্ষিক তাপ যত বেশি হবে ঠিক আছে তত কী বলতো তার টেম্পারেচারটা কম বেশি তাপ খাবে আর বেশি তাপ খাবে খেলে কী বলতো তোমার টেম্পারেচারটা কমে যাবে কথাটা বুঝতে হচ্ছে তাহলে তাপমাত্রার সঙ্গে এসের সঙ্গে দেখো এই এসের সঙ্গে টিয়ের কী সম্পর্ক বলো তো সম্পর্ক তাই না আপেক্ষিক তাপ এসের সঙ্গে কী সম্পর্ক বলো তো টিয়ের বা টেম্পারেচারের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে যার আপেক্ষিক তাপ কম তার টেম্পারেচারটা বেশি তাহলে দেখো কি বলেছে যে দ্বিতীয় বলের আপেক্ষিক প্রথম বলের আপেক্ষিক তাপ দ্বিতীয় বলের আপেক্ষিক তাপের চেয়ে কম বোঝা গেলো তাহলে দ্বিতীয় বলের চেয়ে কম বলেছে তাহলে আপেক্ষিক তাপটা কম তাহলে আপেক্ষ তাপ তাপ যদি কম হয় তাহলে টেম্পারেচার বাড়বে ঠিক আছে বুঝতে পারছো তাহলে দেখো কি বলেছে দ্বিতীয় বলের তাহলে কি হবে দেখো আমার দ্বিতীয় প্রথম বলে যেহেতু আপেক্ষিক তাপ কম তাহলে আমার আপেক্ষিক তাপ যেহেতু কম তাহলে আমার টেম্পারেচারটা বাড়বে দেখো টি ওয়ান গ্রেটার দেন টি টু হয়েছে ওকে বেশ অবশ্যই একটু মানে লজিক্যাল কোয়েশ্চেন যদিও একটু তোমার সোজা আছে ঠিক আছে কোনো কঠিন নেই সোজা আছে এটা তো দেখো ফ্ল্যাট কোয়েশ্চেন দেখো যদি একটা শব্দ তরঙ্গের বেগ এন হয় ঠিক আছে কম্পাঙ্ক দৈঘ যথাক এগুলো হয় তবে তাদের মধ্যে সম্পর্ক কী তাহলে ভি কন্টু এন আমরা আমাদের এটা সবাই জানি আমরা যে কোনো বস্তুর কোনো শব্দের বা কোনো ওয়েবের বেগ হচ্ছে ভি আর এন হচ্ছে ফ্রিকুয়েন্সি আর হচ্ছে ল্যামডা হচ্ছে কী বলতো তরঙ্গ দৈর্ঘ্য এনটা হচ্ছে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সির মাধ্যমে চেঞ্জ হলেও কিন্তু এনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে মাথা রাখবে কিন্তু তারপরে দেখো কী আছে রাস্তায় একটা অক্ষের চারপাশে ঘুরতে থাকা চাকার গতি কী থেকে চাকার গতি একটা যদি সাইকেল থাকে তাহলে সাইকেলে একদিকে এদিকে যাচ্ছে আর সাইকেলের কী বলতো চাকাগুলো ঘুরছে তাহলে দুটোই গতি আছে একটা রৈখিক গতি আর একটা ঘূর্ণন গতি অবশ্যই এখানে সিটা পড়েনি একটা রৈখিক গতি আর একটা ঘূর্ণন গতি দেখো একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকগুলো পোর্শন আছে তো আমাদেরকে শেষ করতে হবে দেখো কি বলেছে ক্রিকেট বল ধরা চেয়ে টেনিস বল ধরা সহজ কারণ কি কারণ কি যার ভরটা কম তার ভরবেগটা কম যার ভরটা কম তার ভরবেগটা কম তাহলে টেনিস বলের ভর ভরটা কম ঠিক আছে টেনিস বলের ভরটা কম আর ক্রিকেট বলের ভরটা বেশি তাহলে টেনিস বলের ভরবেগটা কম কেন কম যে এমটা অর্থাৎ এটা কম বলে ভরটা কম বলে ওকে তারপরে দেখো কি আছে যে যখন একটা পাথর একটা গুলতি থেকে গুলতি মানে বুঝতে পারছো যারা দেখবাস গুলতিতে এখানে গুলতিতে একটা বল রেখে ওকে কি বলে বল বা তোমার পাথর কি কী বলতো গুলতি বুঝতে পারছো তো এরকম এরকম টাইপের গুলতি এখানে ছুড়ে দেয় ঠিক আছে ধনুকের মতো গুলতি তো সেখান থেকে বলটা কী রূপান্তরিত যে ও কি ছিল বলতো ও ছিল স্থির ছিল স্থির ছিল যখন ও ছেড়ে দেয় তখন কী হবে স্থিতি শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হবে কি শক্তি স্থিতি শক্তি থেকে গতি গতিশক্তিতে রূপান্তরিত হবে কারণ স্থির ছিল তারপর গতিপূর্ণ হয়ে গেছে তাহলে গতিশক্তি তারপরে দেখো কী আছে যে একটা জলপূর্ণ ট্যাঙ্কে যে কারণে অগভীর দেখা এখানে জলপূর্ণ ট্যাঙ্ক আছে এখানে অগভীর মানে কি এখানে যদি জল আছে তো তুমি এখানে যদি একটা কয়েন দেখো তো কয়েনটা দেখবে একটা উপরে উঠে গেছে তার মানে এর কারণ হচ্ছে কি বলো তো এর কারণ হচ্ছে প্রতি প্রতিসরণ তো প্রতিসরক কোথা থেকে হয় প্রতিসরণ থেকে হয় ঠিক আছে যখন মাধ্যমের মাধ্যমের কোনো আলো মাধ্যমে যখন পরিবর্তন হয় তখন অ্যাভারেশলি একটা জিনিস হয় সেটা হচ্ছে প্রতিসরণ এটা মাথায় রাখবে ওকে বেশ তারপরটা গিয়ে আছে দেখো দু হাজার নয়ে প্রিলিমসের কটা কোয়েশ্চেন আছে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল যদি এবারও দুটো শিফ্টের পরীক্ষা তোমার ফুড এসআই যে পরীক্ষাটা আছে সেটা দুটো শিফটেই পরীক্ষা হবে ঠিক আছে তো দেখো এই একই টাইপের কোশ্চেনটা আসবে আর কি ঠিক আছে একই টাইপের বলতে গেলে শিফটে যেহেতু আলাদা আছে তবুও কিন্তু কী বলতো কোশ্চেনের প্যাটার্নটা একই আসবে কোশ্চেনটা হয়তো কমন একই আসবে না কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একই আসবে এক ন্যানো মিটার সমান কত মিটার তাহলে ন্যানো মানে হচ্ছে নাইন ঠিক আছে ন্যানো মানে নাইন তাহলে এই দেখো এক মিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন ন্যান ন্যানো মিটার ঠিক আছে এত মিটার সরি এক ন্যানো মিটার সমান তাহলে নাইন মানে ন্যানো এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে নাইন মানে ন্যানো তারপরটা কী আছে দেখো চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে থাকে একে অর্থের অন্যের কথা কী করতে হবে শুনতে পাবে অবশ্যই শুনতে পাবে না কেন বলতো আদৌ শুনতে পাবে না কেন তো এখানে বাতাস নেই আর বাতাস যদি না থাকে বাতাস যদি থাকে শব্দ কিসের মাধ্যমে যায় বলতো শব্দ হচ্ছে তোমার কোনো মাধ্যমের দরকার হয় কিন্তু যেহেতু মাধ্যম নেই বাতাস নেই সেখানে কখনোই কিন্তু তোমার পাশের বন্ধুকেও যদি তুমি চিৎকার করে বলে যাও তাও কিন্তু তাতে কিন্তু শুনতে পাবে না আদৌ শুনতে পাবে না হলো তারপরে দেখো কী আছে কিলো ওয়াট ঘণ্টা দ্বারা কোনো ভৌতরাশির প্রমাণ কিলো ওয়াট আছে যদি কিলো ওয়াট বলতো তাহলে কিন্তু আমরা বলতাম কী বলতো ক্ষমতা বলতাম কিন্তু ঘন্টা লাগানো আছে দেখো এই ঘন্টা লাগানোর জন্য কী বলতো কিলো ওয়াটের পাওয়ার সঙ্গে পি ইন্টু টি ঠিক আছে এটা কার্যের সঙ্গে ইয়ে করে হয় ঠিক আছে কার্য কার্যকে কিসে মাপে শক্তিতে মাপে তোরের শক্তি তাহলে তোরের শক্তিতে মাপে এইটা দেখো এটা হচ্ছে পিওয়ার পিএসসির ফেভারিট জোন ঠিক আছে এই কিলোয়াট ঘণ্টা বা এককগুলো একটা পিএসসির পিএসসি অর্থাৎ ডাব্লু পিএসসির একটা ফেভারিট জোন কিন্তু মাথা রাখো কিন্তু এটা ওকে নিম্নলিখিত দেখো সেকেন্ড শিফটে কত হচ্ছে তিন নম্বর আছে নিম্নলিখিত কোন ধর্মের উপরে স্থেটেস্কোপ কাজ করে স্টেটেস্কোপ বলতে গেলে কী বলতো আমাদের যে হার্টবিট মাপে পালস মাপে সেটাকে বলা হয় স্টেটেস্কোপ তাহলে আমাদের প্রতিফলন আমাদের যে প্রতিফলন ঠিক আছে প্রতিফলন কী যে আমাদের যে হার্ট বিটটা মানে আমাদের দেখ মানে ইয়ে করে হার্টবিটটা হয় সেটা শোনা যায় সেই শব্দের প্রতিফলনের জন্য ঠিক আছে সেটা হচ্ছে স্থেটেস্কোপের কাজ কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে মোমবাতির দহন তোমরা প্রত্যেকেই দেখেছো যে মোমবাতি দহন কী করে বলো তো কিছুটা পুড়ে যাওয়ার কিছুটা পড়ে পড়ে মানে গোলে গলে নিচে পড়ে যায় তাহলে আমাদের দুটোই কিন্তু এখানে ঘটনা ঘটে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুটোই ঘটে খুব ইজি কোশ্চেন তারপর দেখো কী বলেছে পনেরো কোশ্চেনটা আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতিত রসি আর প্রতিফলিত রশ্মি ঠিক আছে এটা ধরো আপাতত রশ্মি আর এদিকে প্রতিফলন হয়ে গেছে তাহলে পাত রশ্মি প্রতিফলিত যদি ইয়ে হয় তাহলে কী বলছে আপাতন কোন কত ঠিক আছে তাহলে এইটাই অবিলম্ব যদি হয় তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটাও নাইনটি ডিগ্রি হবে কারণ কি আমরা আপাতন কোন সব সময় সমান হয় ঠিক আছে তাহলে কী হয় নাইনটি ডিগ্রি হবে ওকে খুব ইম্পর্ট্যান্ট জায়গা দেখো দু সালে দেখো ফার্স্ট শিফটে দুটো শিফটে তখন পরীক্ষা হয়েছে দেখো দু মানে অনেক বছর আগে তিনটে কোয়েশ্চান এসেছিলো এই তোমার ফিজিক্স থেকে যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয় কোনটিতে অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভারে তৃতীয় শ্রেণীর লিভারে কেন যে বলবাহুটা কি বলতো বলবাহুটা মধ্যে থাকে ঠিক আছে বলবাহুটার মধ্যে থেকে এক প্রান্তে আলম্ব থাকে আর এক প্রান্তে কী থাকে বলতো রোদবাহু থাকে আর বলবাহুটা মধ্যব্যন্ত থাকে তাহলে কী বলতো আমাদের তৃতীয় শ্রেণীর লিভার যেমন ধরো ক্রেন ঠিক আছে যেমন ধরো জাঁতি এইগুলো ঠিক আছে তারপর দেখো কি আছে সতেরো কোশ্চেনটা কী বলেছে যে দ্বিতীয় যে শ্রেণীর অক্ষরগুলির দর্পণের সম্মুখ পার্শ্বীয় পরিবর্তন পার্শ্ব পরিবর্তন মানে কী বলো এখানে পি ছিল তুমি যদি আয়নাতে যদি পিটাকে দেখো দেখো কি ওর মতো লাগবে তাহলে এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন তাহলে এ দেখো এখানে দেখো ও এম ইউ এ দেখে যা বলবো ওটাই হবে কোনো চেঞ্জ হবে না তাহলে এটা কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না এটা অপসিক্স থেকে এসছে ঠিক আছে তারপর দেখো কি আছে যে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কোথায় আমি বারবার করে বলেছি যে এটা হচ্ছে সংযোজন ঠিক আছে সংযোজন মাথা রাখো ফিউশন সংযোজন মানে কি কী বলতো ফিউশন ফিউশন তাহলে নিউক্লিয় সংযোজন বিভাজন নয় কিন্তু বিভাজন কোথায় হয় বলতো আমাদের নিউক্লিও পাওয়ার প্ল্যান্টে হয় ঠিক আছে পারমাণবিক বোমায় হয় এগুলো তো হয় ওকে তারপরটা দেখো কি আছে সেকেন্ড শিফটে দু হাজার সাতে যে তিনখানে কোশ্চেন এসেছিলো ফিজিক্স পার্ট থেকে সেটা কী দেখো একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় বস্তুর গতিশক্তি কী হবে তাহলে গতিশক্তি কী হবে ঠিক আছে তো গতিশক্তির সমান ই ইকাল টু কী বলো তো হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি করো তাহলে এটাকে এম দিয়ে গুণ করে দাও তাহলে একটা নিচে এম নিয়ে এসো তাহলে দেখো পি স্কোয়ার বাই টু এম ওকে তাহলে দেখো ই দেখো তুমি বেগ যদি বেগ যদি দ্বিগুণ করো তাহলে বস্তুটির গতিশক্তি কী হবে ঠিক আছে তাহলে গতিশক্তি কি হচ্ছে দেখো এখানে ভর বেগ বলেছে না এখানে ভর বেগ বলেছে তাহলে বেগটা যদি ভি হয় ঠিক আছে বেগটা যদি ভি হয় তাহলে তুমি দেখো আগে চলে তো তাহলে দ্বিগুণ মানে ফোর ভি স্কোয়ার হয়ে গেলো তাহলে ফোরটা চলে এলো তো ফোরটা যদি চলে এলো তাহলে দেখো চার গুণ পড়ে আছে। যা থাকছে তাকে একই থাকবে চার গুণ হবে আগের থেকে চার গুণ গতিশক্তি হবে ঠিক আছে দেখো তুমি দেখো ভিটাকে কী করো দুই দুগুণে চার করে চলে যাও চারটাকে বার করে দাও দেখো বাকি পোর্শনটা এটা পড়ে থাকবে চারটাকে বার করে দাও আগেরটা ইটা মেরে দাও তাহলে কী হবে বলো তো ওখানে তোমার বিদ্যাক চার গুণ হবে আর কি হবে তারপর কোয়েশ্চেনটা কী দেওয়া আছে দেখো আলোক রশ্মি সংকট কোন আপাতত খোলে প্রতিসরণ কোন কত সংকট কোন দেখো সংকট কোন কাকে বলে যে আমার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আমার এই আলোটা চলে যায় ঠিক আছে এইটা হচ্ছে সংকট কোণ ঠিক আছে এটা সংকট সংকট কোণ সব সময় নাইনটি ডিগ্রি কম হয় এটা এই কোনটা কিসে মাপে বলো তো এই দেখো আমার তোমার এতে মাপে এই অবিলম্বে সাপেক্ষে মাপে তাহলে দেখো এই যে এই কোনটা কোণ কত হলো তো যদি ঘেঁষে চলে গেছে তাহলে সংকট কোন কত হবে এটা হচ্ছে সংকট কাকে বলে যখন ঘেসে চলে যায় মাধ্যমে বিভেদ দল ঘেঁষে চলে যায় তাকে সংকট কোন বলে তাহলে এইটা হচ্ছে আমার কোণ তাহলে প্রতিসরণ কোণ কত হবে আমার নাইনটি ডিগ্রি ওকে কোণ কত হবে আমার নাইনটি ডিগ্রি ওকে বেশ তারপরে দেখো কি আছে যে গামা রসি হলুক এক ধরনের কি গামা রসি অবভিয়াসলি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এটা কিন্তু ভর কিন্তু শূন্য ঠিক আছে ভর নেই কিন্তু মাথা রেখো কিন্তু আমরা বেশি করে আলোচনা করতে পারছি না এই জন্য যখন আমরা টপিক ওয়াইজ ক্লাস করব তখন কিন্তু আমরা আলোচনা করবো একদম বিস্তরভাবে কিন্তু আমরা যেহেতু পুরো পোর্শনটাকে আমাদের কভার করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছি ওকে সো ডোন্ট মাইন্ড তারপর দেখো কি কোশ্চেন বলেছে দেখো যে পঁচিশ কিগ্রা ভরের বস্তুর এত মিটার এত উৎপন্ন করতে প্রয়োজনীয় বল তাহলে বল সমান কী বলতো এফ সমান কি জানো ফিজিক্সের এইগুলোই হচ্ছে মেন ঠিক আছে বল তাহলে আমার কি বলতো পঁচিশ কেজি আর দুই কেজি তাহলে কত হবে আমার দুই কেজি তরণ করতে তরণ উৎপন্ন করতে না ওর দুই কেন এটা তো স্কোয়ার দেখুন পাঁচ ঠিক আছে পাঁচ মিটার পাড়িতে তাহলে কত হবে একশো পঁচিশ তাহলে নিউটন ডাইন নয় কিন্তু নিউটন যেহেতু এটা কিগ্রাতে আছে ওকে নিউটন একশো পঁচিশ কিগড়া এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় এফ ইক টু এম এ অর্থাৎ ভর ইন টু তরণ ঠিক আছে তারপরে দেখো কী আছে যে দু হাজার ছয় সালে যে কোশ্চেন এসেছিলো দু হাজার ছয় সালে যত দেখো দু হাজার ছয় সালে যে এসেছিলো সেটা চারখানা কোশ্চেন কোথা থেকে দিয়েছে ফিজিক্স থেকে দিয়েছে চারখানা কোশ্চেন কিন্তু বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজ তার একটা সংকট ধাতু এই ফিউজ তার বুঝতে পারছো ফিউজ তার খুব পরীক্ষায় প্রচুর আসে একদম বহুত ইম্পর্ট্যান্ট জায়গা এই জায়গাটা আমরা খুব ভালো করে আলোচনা করবো যদিও এখন টাইম নেই তো দেখো সিটি এটা কথা মাথায় রাখবে সিটি মানে কী বলতো যেখানে বড়ো বড়ো শহর সিটি তাহলে সিসা আর টিম বড়ো বড়ো শহরে তুমি এক্সপ্রেস যে ট্রেনগুলো বা বাসগুলো মানে বাসগুলো যখন চলতে পারবে অত চলতে পারবে সিটিতে মানে কী বলতো সব জায়গায় তো কী বলতো বাধা আসবে তোমার ট্রাফিক আসবে তার মানে সিটি ওই জন্য এখানে বলা হয় সিটি দেখো সিটি সীসা আর টিন কোথায় আছে সীসা আর টিন প্রথমটাই আছে এইটা কী বলতো এর কাজ হচ্ছে উচ্চ গলনাঙ্ক এর হচ্ছে নিম্ন গলনাঙ্ক আর হচ্ছে কি বলতো উচ্চ রোধাঙ্ক প্রচণ্ড রোধ আছে কিন্তু নিম্ন গলনাঙ্ক হঠাৎ করে গলে যায় এই গলে যাওয়ার কারণ হচ্ছে কি যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেইগুলোকে বাঁচিয়ে রো বাঁচিয়ে দেয় যদি শর্ট সার্কিট হয়ে যায় তো একটা বস্তুকণা ব্যাসার্ধ বৃত্তাকারে আবর্তন করে পূর্ব অবস্থান থেকে ফিরে এসে দেখো এখানে একটা বস্তু ছিল এখান থেকে ঘুরতে 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 এখানে এগুলো তাহলে কী বলতো আগের যে অবস্থান আবার পুনরায় পুনরোয় অবস্থানে ফিরে এলো তাহলে কি বলতো এদের স্মরণ কোথায় স্মরণ আছে স্মরণ মানে কি প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে স্মরণলৌকিক দূরত্বটাকে বলা হয় স্মরণ তাহলে কী হলো এখানে আমার এখানে কোনো স্মরণ নেই তাহলে আমার যেখানে যেখানে ছিল সেখানে যদি আবার বসে থাকলো তাহলে কী হবে এখানে স্মরণ নেই হলো তারপরে দেখো একটা কী আছে একটা আলোক্রসি দুটি মাধ্যমের বিভেদ তলে গণমাধ্যম সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিষ্ঠিত কোন আবার একই ব্যাপার ওই কোশ্চেনটাকে আবার তুলে দিয়েছে ঠিক আছে একই কোয়েশ্চেন এই এর আগেই তোমরা দেখলে কোশ্চেনটা যে নাইনটি ডিগ্রি প্রতিসরণ কোন মানে নাইনটি ডিগ্রি কোণে আবার পড়বে আর কি দেখো কী বলেছে কোয়েশ্চেনটা দেখো যে কোনো একদিন বায়ুর উষ্ণতা চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুর বেগ গতি পাবে এক গতি কি হবে তাহলে সবসময় মাথায় রাখবে যে বাতাসের যে গতিবেগ টেম্পারেচারের সঙ্গে কি বলো তো রুট ওভার দিয়ে টেম্পারেচার সঙ্গে ব্যস্তানুপাত মানে রুট দিয়ে ব্যস্তপাত তার মানে রুট থাক যাই থাক থাক তাহলে বেগটা সবসময় কী বলো তো তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক তাপমাত্রা বাড়লে পরে কী হবে কিন্তু একটা কথা মাথায় রাখবে খুব খুব ইম্পর্টেন্ট জায়গা যে এই চাপের উপর কোনো ডিপেন্ড করে না নো ডিপেন্ড ঠিক আছে ডিপেন্ড করে না ঠিক আছে তাহলে এটা কোথায় হবে দেখো যে শুধুমাত্র বৃদ্ধি পায় ঠিক আছে শুধুমাত্র বৃদ্ধি পায় চাপের উপরে কোনো কোনো বৃদ্ধি পানি যেহেতু দুটোই বলেছে ওই জন্য শুধু বৃদ্ধি পাবে ওকে দেখো দু হাজার পাঁচ সালে যে পরীক্ষায় কোশ্চেন এসেছে দেখো যে কখনো কোয়েশ্চেন এসেছে দেখো চারখানা কোয়েশ্চেন এসেছে শুধু ফিজিক্স পার্ট থেকে মানে বুঝতে পারছো চল্লিশখানা কোয়েশ্চেনের মধ্যে যদি ফিজিক্সে যদি চারখানা থাকে তুমি বুঝতেই পারছো তাহলে কীরকমভাবে ট্রেন্ডিংটা চেঞ্জ হচ্ছে দেখো এখন দু হাজার উনিশে কিন্তু দেয়নি কিন্তু আমি বারবার করে বলছি এই পিএসসিকে ভিড় ভরসা করবে না ঠিক আছে এই যে কখন কোনভাবে খেলা খেলবে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে খেলাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তরল হাইড্রোজেন ফুটনাঙ্ক কত তরল হাইড্রোজেন্স ফুটনাঙ্ক হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর তেপান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু কী বলতো স্টার্টিং এটা তোমাকে মাথায় রাখতে খুব মানে একদম খুব জটিল তুমি যদি মাথায় না রাখো এর খুব সহজ হলেও কী তো এইগুলো সাধারণত কোশ্চেন আসে না এরকম ফ্রেম করে না তবু যদি কঠিন কোয়েশ্চেন হয় তাহলে এরকম ফ্রেম হয়ে যাবে দুশো তিপান্ন ডিগ্রি সেন্টিগ্রেড একটা বস্তুর যদি ওজন একটা বস্তুর ওজন বেশি হয় কোথায় মানে বুঝতে পারছো একটা বস্তুর ওজন কখন বেশি হয় বলতো তো মেরুতে হয় পৃথিবী আছে দুটো ওজন কখনো ওজন কিন্তু চেঞ্জ হয় ভর কিন্তু চেঞ্জ হয় না ভর কিন্তু চেঞ্জ হয় না ভর কী হয় বলতো তো একদম সক্রিয় ধর্ম পৃথিবীতে থাক চাঁদে থাক যেখানে থাকবে ভর চেঞ্জ হয় না কিন্তু ওজন চেঞ্জ হবে দেখো তুমি যদি উপ এই পৃথিবীর পৃষ্ঠে থেকে বেশি পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে বেশি হচ্ছে তোমার ওজন সব থেকে বেশি তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও তাহলে কিন্তু কমবে কেন বলতো পৃথিবী নিজেই যেহেতু ঘুরছে বলে ছিটকে যাওয়ার চেষ্টা করবে আর তুমি যদি উপরে উঠো তাতেও কমবে আবার যদি নিচে দাও ঠিক আছে ভিতরে মানে তুমি যদি খাল কুড়ে কুড়ে করে যদি নিচে যাও তাহলে কী বলতো ওজনটা কমবে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ মধ্যে কী বলতো সব থেকে বেশি এর এটা ওজনের মানটা ঠিক আছে বা জিয়ের অর্থাৎ অভিবস তরণের মানটা একটা উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ আর প্রতিবিম্ব দূরত্ব ভি সমান হলে উত্তর লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে ইউ প্লা ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ তাহলে যেহেতু এই ইউ প্লাস ভি ঠিক আছে যদি যেহেতু ইউ প্লাস ভি তাহলে টু এফ বাই ইউ হয়ে যাবে বা ভি হয়ে যাবে তাহলে ওয়ান বাই এফ তাহলে এফ সমান কত হবে তো ইউ বাই টু তাহলে ইউ বাই টু কত আছে ইউ বাই টু হয়েছে এইটা শুধু এদের এই এক্সপ্রেশনটা মাথা রাখবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি শুধু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি কথাটা মাথার রাখবে তাহলে কিন্তু অটোমেটিক তুমি পেরে যাবে তড়িৎ শক্তি এখান থেকে কোয়েশ্চান খুব ইম্পর্টেন্ট আসে ঠিক আছে এটাও তোমার পিএসসির ফেভারিট জোন তড়িৎ শক্তি কাকে বলো তড়িৎ শক্তি হচ্ছে কুলম কিউ ইন্টু ভি এটা হচ্ছে সমান ডব্লিউ কাজ আর কাজকে কী বলে শক্তি দ্বারা প্রমাণ করে কাজকে কী কাজের কী বলো জুল আর শক্তির ককও জুল এসআই তাহলে কিউ ইন্টু ভি হচ্ছে কি বলতো তোমার তরিত শক্তি ঠিক আছে তরিত শক্তি বোঝা গেল বেশ তারপরটা কী আছে দেখো দু সালে কোয়েশ্চেন দেখো ফিজিক্স থেকে কোশ্চেন দেখো আস্তে আস্তে বাড়ছে প্রথম থেকে দেখলাম জিরো 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 আস্তে আস্তে বাড়ছে মানে কি কীরকম প্যাটার্নটা চেঞ্জ করেছে দেখো সাতখানা কোশ্চেন আছে দু সালে সকল সাধারণ গ্যাসের পিভি পিভিকল টু এনআরটি এটা হচ্ছে সরল মানে তোমার আদর্শ গ্যাসের সমীকরণ সাধারণ তত্ত্বের সমীকরণ মেনে চলে একটা কথা মাথায় রাখবো যদি একদম খুব কম অল্প চাপ মানে একদম প্রচুর কম চাপ অল্প চাপে আর হচ্ছে উচ্চ উষ্ণতায় উষ্ণতায় অল্প চাপ আর হচ্ছে উচ্চ উষ্ণতায় এই দুটো কন্ডিশনে কেবলমাত্র বাস্তব গ্যাসগুলি অ্যাকচুয়ালি এটা তো আদর্শ গ্যাস আদর্শ গ্যাস বলে তো কিছু নেই ঠিক আছে ধরে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই অল্প চাপ আর উচ্চ উষ্ণতায় এই সমীকরণটা মেনে চলে বাকি কিন্তু মেনে চলে না তার মানে কি সর্বদা মেনে চলেন ঠিক আছে কখন মেনে চলেন না শুধুমাত্র দেখো কখনোই নয় ঠিক আছে সর্ব সকল সাধারণ গ্যাস অর্থে সমীকরণ মেনে চলে কখনোই নয় বলা যাবে না ঠিক আছে কখনোই নয় বলা যাবে না উচ্চ চাপ আর অল্প উচ্চ অল্প উষ্ণতা উচ্চ চাপে হয় ঠিক আছে কখন কখনও ঠিক আছে কখনোই নয় এটা ভুল আছে এখানে কখনো কখনো হয় আর কি ঠিক আছে কখনো কখনো এখানে কী বলতো শূন্যের নিকটবর্তী চাপে শূন্যের নিকটবর্তী একটু উচ্চ চাপে উচ্চ চাপে তো নয় তাহলে আমার হবে এটা শূন্যের নিকটবর্তী চাপে মানে একদম চাপ নেই বললেই চলে তখন কিন্তু এই সমীকরণটা মেনে চলে এটা মাথা রাখবে কিন্তু ওকে তারপরে দেখো কী আছে যে আটানব্বই পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট আমাদের দেহের স্বাভাবিক উষ্ণতা আমাদের সাঁত্রিশ ডিগ্রি বলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বলে কিন্তু সাঁত্রিশের কাছাকাছি যে উত্তরটা আছে আমরা সেইটা নেবো ঠিক আছে ছত্রিশ পয়েন্ট উনব এইট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এই উত্তরটা নেব আমাদের যে দেহের তাপমাত্রা সেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কাছাকাছি দেখো উন এইট পয়েন্ট এইট নাইনটাকে ডিগ্রি ধরে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উত্তর এটা মাথা রাখবে কিন্তু সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের হেতু অর্থাৎ কারণ কোনটি সূর্য থেকে যখন তাপ আসে সেটা কী বিকিরণ অবশ্যই বিকিরণ বিকিরণ কখন হয় বলতে এখানে মাধ্যমের কিন্তু মাধ্যমের কিন্তু প্রয়োজন হয় না মাধ্যমের কিন্তু প্রয়োজন হয় না ঠিক আছে পরিবহন কোনটা বলো তো পরিবহনটা হচ্ছে কী বলতো যে তোমার পার্টিকালগুলো চেঞ্জ হবে ঠিক আছে পার্টিক্যালগুলো চেঞ্জ হবে না শুধুমাত্র এনার্জিটা চেঞ্জ হবে আর পরিচালন মানে কি বলতে পার্টিকেলগুলো চেঞ্জ হবে পার্টিকলগুলো চেঞ্জ হবে ঠিক আছে শুধুমাত্র এখানে উত্তরটা জেনে রাখো পরে তখন আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করবো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো তারপর কী আছে দেখো যে সমুদ্র তট বরাবর পৃথিবী পৃষ্ঠে গোয়ার বায়ুচাপ কত চাপ হচ্ছে তোমার কিন্তু এইটা হচ্ছে বায়ুচাপ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিলিবার এটা কিন্তু এটাকে বলা হয় এটাকে বলা হয় মিলি অ্যাটমসফিরিক প্রেশার ঠিক আছে অ্যাটমসফিরিক প্রেশারের মান হচ্ছে এইটা ঠিক আছে অ্যাটমসফেরিক প্রেশার বা চাপের অনেকগুলো একক আছে টর আছে বার আছে পাস্কাল আছে অনেকগুলো আছে তার মধ্যে এটাই হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেসার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের একক ঠিক আছে এক বায়ুমণ্ডলীয় চাপ দুই বায়ুমণ্ডলীয় চাপ এগুলো বলে হ্যাঁ বেশ তারপর দেখো কী আছে বাড়িতে কি বলেছে যে পাঁচটি তোমার ষাট ওয়াটের বাল্ব রোজ পঞ্চাশ পাঁচ এখানে ইয়েটা আছে বাংলাতে করে দেওয়া হয়েছে পাঁচ ঘন্টা জ্বললে এক মাসে তোর খরচ কত হবে তাহলে দেখো পাঁচটা যদি বাল্ব আছে তাহলে পাঁচ ইন্টু ষাট ঠিক আছে এবং কি বলতো তোমার পাঁচ প্রতিদিন পাঁচ ঘন্টা চলে এবং এক মাসে বলেছে তাহলে এক মাসে মানে তিরিশ দিন এটাকে কি বলতো হাজার ওয়ার্ড দিয়ে ভাগ করে দাও তাহলে এক শূন্য একটা কাটো এটা কাটো এটা কাটো পাঁচ দিন দশ কাটো আর একটা হচ্ছে কে বলতো তিন তাহলে তিন পাঁচ ছয় পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ কোথাও হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ কিলো ওয়াট আর এটাকে আমাদের কী বলে তো আমাদের বোট বলে বোট আমাদের যেটা ইউনিট দেখতে আসে না দেখবে অনেক সময় বাড়িতে ইউনিট দেখতে আসে যে কেউ কত ইউনিট দুই ইউনিট তিন ইউনিট এটাকে বলা হয় বোট ইউনিট বোট অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট বলে ওকে তারপরটা দেখো কি আছে শূন্য ডিগ্রি তাপমাত্রার বরফ শূন্য ডিগ্রি তাপমাত্রার জলে চেয়ে কী বলো তোর তাপমাত্রার বরফ শূন্য ডিগ্রির কী করে তাপমাত্রার থেকে অবশ্যই বেশি ঠান্ডা লাগে কেন ঠান্ডা লাগে বলো এই যে তাপমাত্রা বরফটা হয়েছে বরফটা কি করেছে বলো তো বরফটা তাপমাত্রাকে তাপকে ল্যাটেন হিট অর্থাৎ তোমার এটাকে তোমার ওই তাপটাকে বাংলাতে কী বলে ল্যাটেন হিট ল্যাটেন হিটকে বলা হয় তোমার লিনতাপ তাপ হ্যাঁ লিন তাপকে কি বলো তা ছেড়ে দিয়েছে লিন তাপ ছেড়ে দেওয়ার দরুন কি হয়েছে ও আরও ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে যার জন্য এই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডের তাপ বরফটা ওই জল থেকে তোমার ঠান্ডা বেশি ওকে বেশ তারপরে দেখো কি আছে একটি সমতল দর্পণে আপনার দিকে দুই সেন্টিমিটার সরিয়ে এলো একটা দর্প সমতল দর্পণ তুমি আয়না দেখো আমরা প্রত্যেকেই বাড়িতে আয়না দেখি ঠিক এই আয়নাতের মধ্যে তুমি দেখবে এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো ছবিটা মনে হচ্ছে এতে এত দূরে দাঁড়িয়ে আছে ঠিক আছে ছবিটা এত দূরে দাঁড়িয়ে আছে তাহলে তুমি যদি তুমি যদি আয়নাটাকে এদিকে নিয়ে আসো ঠিক আছে দর্পণ আয়না আপনাদেরকে সরিয়ে আসো তুমি যদি এদিকে সরে যাও তাহলে আরও ও ওইদিকে সরে যাবে মানে দুই এ সমরে যাবে দুই সেন্টিমিটার যদি সরে তাহলে ও কিন্তু চার সেন্টিমিটার সরে যাবে এখানে যেহেতু দেখো এখানে দুই আর এখানে দুই তাহলে টোটাল কত বলো তো চার সেন্টিমিটার জন্য একে বলে দেখো তারপরটা কী আছে দেখো দু হাজার তিনে যে কোশ্চেন এসেছে দেখো পাঁচখানা কোয়েশ্চেন এসেছে আমাদের ফিজিক্স থেকে ঠিক আছে একটা ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলির সঙ্গে নাইক্রোম তার ব্যবহার করা হওয়ার কারণ কি নাইক্রোম বুঝতে পারছো নাইক্রোম নিকেল ক্রোমিয়াম ঠিক আছে লোহা তো থাকেই ঠিক আছে নিকেল ক্রোমিয়াম লোহা এতগুলো আমাদের এই নাইক্রোম তারা থাকে এদের সংকর ধাতু এর কী বলতো এর উচ্চ গলনাঙ্ক উচ্চ গলনঙ্ক মানে গলনাঙ্ক উচ্চ ওই জন্য গলে যায় না অনেক তাপমাত্রা দিলেও গলে যায় না কিন্তু রোধাঙ্ক খুব বেশি এই রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক ঠিক আছে গলনাঙ্ক হচ্ছে উচ্চ হ্যাঁ সরি এখানে গলনাঙ্ক নয় উচ্চ রোধাঙ্ক বেশি রোদ প্রচুর বেশি আছে রোদ যদি প্রচুর বেশি না হয় তাহলে গরম হবে না আর গরম যদি না হয় তাহলে আমাদের হিট হবে না হিট হবে কি তাহলে আমাদের রোধাঙ্ক অনেক বেশি ওকে তারপরে দেখো কি আছে স্থায়ী চুম্বক তৈরি করার জন্য স্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমাদের ব্যবহারকেই নরম লোহা ব্যবহার করে কাঁচা লোহা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় স্থায়ী চুম্বক ব্যবহার করার জন্য ঠিক আছে তারপরে দেখো কি আছে চল্লিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে যে একটা আলোক রশ্মি সমতল দর্পণের আপর আপতিত হলেও প্রতিফলিত হয় দর্পণের তরলগামী যদি অক্ষের সঙ্গে মানে এখানে একটা দর্পণ আছে ধরো এখান থেকে পনেরো ডিগ্রি কোণে আবর্তিত হয় যদি এটাকে যদি পনেরো ডিগ্রি কোণে আবর্তিত করে দাও তাহলে কী বলতো তোমার প্রতিফলিত রশ্মি আবর্তিত যেমন ধরো যদি থিটা হয় থিটা কোণে যদি ই করতো তাহলে আবর্তন করে যায় তাহলে টু থিটা হয়ে যায় টু থিটা অর্থাৎ যদি পনেরো ডিগ্রি হয়ে যায় তাহলে কী বলতো তোমার তিরিশ ডিগ্রি হবে ঠিক আছে ঘুরে যায় ডবল ঘুরে যায় তোমার প্রতিবিম্বটা ডবল ঘুরে যায় সবসময় তারপরটা কী আছে দেখো বলছি স্থির অবস্থা থেকে একটা বস্তু পঁচিশ সেন্টিমিটার পার সেমি পার সেকেন্ডে তরণ নিয়ে দুই সেকেন্ডে ধরে চলতে থাকে অন্তিম বেগগত ঠিক আছে এমই তরণ নিয়ে ঠিক আছে তাহলে ভি সমান স্থির অবস্থা কত ইউটা জিরো এটা জিরো তাহলে প্লাস এ টি এটি মানে কি বলতো এ মানে হচ্ছে তোমার কি বলো তো তরণ মানে হচ্ছে দুই আর সময় হচ্ছে দুই ঠিক আছে সময় হচ্ছে দুই আর তরণ কত বলো সেকেন্ড স্কোয়ার হবে এটা তরণ ঠিক আছে এটা পঁচিশ তাহলে পঁচিশ দিকে পঞ্চাশ তাহলে এটা যেহেতু জিরো তাহলে ভি সময় পঞ্চাশ তাহলে আমার অন্তিম বেগ হবে কত পঞ্চাশ দেখো এই নিউমারিক্যালগুলো কিন্তু দেয় বিশেষ করে রেলে দেখো এখন কিন্তু আমি বারবার করে বলি যে আমাদের পিএসসি এখন স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করছে এরা কিন্তু হায়ার সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি দিকে আমাদের যে সায়েন্সের কোয়েশানগুলো আছে সেগুলো কিন্তু তারা এগিয়ে যাচ্ছে ওইদিকে ঠিক আছে তারপর দেখো কি আছে দেখো কোন মাধ্যমে শব্দের শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে ঠিক আছে কী বলছে দেখো যে কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলি আন্দোলিত দেখো শব্দ তরঙ্গ বলেছে যেহেতু শব্দ তরঙ্গ কী বলতো একটা অনদৈর্ঘ্য তরঙ্গ তাহলে যে তরঙ্গ যেদিকে যাবে বস্তুর কণা কণাগুলো যেদিকে যাবে তরঙ্গ সেদিকে যাবে তার মানে তরঞ্চল অভিমুখে তরঙ্গ সঞ্চালন অভিমুখে যদি তির্যক তরঙ্গ লাইট হতো বা তোমার এক্সরে হতো তাহলে কী বলতো সবসময় এই 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 দিকে ঘুরতো তোমার ওয়েব যাবে এদিকে আর কণাগুলো এইভাবে এইদিকে এদিকে যাবে এদিকে ঠিক আছে এরকম করে যদি তির্যক যেহেতু এটা শব্দ বলে দিয়েছে তাহলে এটা তোমার তরণের সঞ্চলনের তরণের অভিমুখী হবে হ্যাঁ তারপর দেখো কি আছে যে দু হাজার দুইয়ে দু হাজার দুইয়ের আমাদের পাঁচখানা কোশ্চেন এসেছে দু হাজার দুয়ে পাঁচখানা কোন কী বলছে কোন কোষের তরুণ চালক বলের একক কোনটি তরিত কোষ বল তাহলে কি হবে আমাদের ভোল্ট হবে এটা হচ্ছে কারেন্ট এটা হচ্ছে কী বলতো রোদ এটা হচ্ছে কী বলতো তোমার তোমার কি বলে এটাকে চার্জের একক অর্থাৎ আধানের একক তাই না কুলম তারপর দেখো কি আছে যে একটা হ্রদের উপর জলের বরফকে একটা হ্রদের উপর জল বরফে পরিণত হয় বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা খোঁচো এই উপরের দিকে কী আছে বলতো একটা হ্রদ আছে এই উপরের দিকে কী বলতো মাইনাস কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আছে সেন্টিগ্রেড কিন্তু নিচের দিকে দেখবে মাছগুলো বেঁচে থাকে তাই না তাহলে এখানে যে জাংশন পয়েন্ট আছে নিচের জলের উষ্ণতা কত বলতো চার ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বলেই কিন্তু কী বলতো জলটা আর যেই চার ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ঘনত্ব সর্বাধিক ঠিক আছে এটাকে বলা হয় চার ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে বলা হয় পিকুলার টাইপের তোমার ক্যারেক্টার অফ ওয়াটার দেখো কী আছে যে ফিউজ তার যে সংকট ধাতু তৈরি আবার সেই ফিউজ তার সিটি সিটি মারা তাহলে সিটি কোথায় আছে সিসা আর টিন সিটি ঠিক আছে এটা তাহলে দুবার এসেছে তাই না কোয়েশ্চেনটা দুবার এসেছে বা একই টাইপের কোয়েশ্চেন কারণ আমাদের পাচ্ছি যে আমাদের বুঝতে পারছি যে আমরা এই টাইপের কোয়েশ্চেন হয় বা এইগুলো হয় দৈর্ঘ্য তাপমাত্রা অপরবর্তিত রেখে কোনো তারের ব্যাসকে যদি দ্বিগুণ করে তাহলে রোদ কত হবে তাহলে রোদ সবসময় কি বলো তো প্রোসচ্ছদের ব্যস্তানুপাতিক আর প্রস্তচ্ছেদ মানে কি প্রস্তচ্ছেদ মানে আর স্কোয়ার ঠিক আছে পায়ার স্কোয়ার বোঝা গেল কিন্তু দেখো এই পায়ের স্কোয়ার তাহলে আটটাকে তুমি যদি দ্বিগুণ করো ব্যাসকে যদি দ্বিগুণ করো তো ব্যাস বা ব্যাসাদও তুমি কেটে যাবে দুই করে তাহলে কী হবে যদি দ্বিগুণ করো তাহলে কে তো হবে তোমার কথা হবে বলো এখানে ফোর আর স্কোয়ার হবে হবে না এটা ফোর আর স্কোয়ার হবে তাহলে আগের থেকে কি হবে যে তোমার যদি ব্যাসাদুর পরিবর্তন করো তাহলে বৃদ্ধি ফোর গুণ কী হবে বলো তো গুণ বৃদ্ধি পাবে দেখো যদি ব্যবসাতে দ্বিগুণ করে কী বলতো রোডটা কী হবে বলতো রোদ তাই তো তা রোদটা হচ্ছে তোমার চার গুণ কমে যাবে বৃদ্ধি না যেহেতু ব্যস্তানুপাত এটাকে যদি বাড়াচ্ছো তাহলে কমে যাবে তাহলে কমে যাবে কোথাও গুণ কমে যাবে ঠিক আছে চার গুণ কমে যাবে হলো তারপরে দেখো কী আছে যে দশ সেমি সেন্টিমিটার সেকেন্ডে প্রাথমিক বেগে একটা গতিশীল বস্তু দশ সেকেন্ডে একশো সেন্টিমিটার পার সেকেন্ডে বেগ যদি হয় তাহলে একশো যদি হয় ঠিক আছে আর প্রাথমিক বিজ্ঞতা ছিল ইউ তাহলে যেহেতু মন্দন বলছে তাহলে মাইনাস হবে আর কত সেকেন্ডে আছে তাহলে আমার মন্দন আমার জানা নেই তাহলে আমার কত দেখেছে দশ সেকেন্ডে দেখেছে শূন্য শূন্য কাটাও শূন্য শূন্য কেটে দাও সবগুলোকে শূন্য কেটে দাও আর এখান থেকে কি হবে বলো ঠিক আছে ভি ইকোয়াল টু ইউ মাইনাস এটি ঠিক আছে বস্তুটির মন্দন কত হবে ঠিক আছে একশো সেন্টিমিটার পার সেমি তাহলে তো এখানে তো কেটে যাচ্ছে গো এইটা কেটে গেল তাহলে এ সমান এ সমান তরণ শূন্য আছে এখানে কিন্তু গন্ডগোল আছে ঠিক আছে এখানে কোথাও গন্ডগোল আছে কোয়েশনটা ঠিক আছে এখানে তো কেটে গেছে দেখো যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো অনুসারে করছে দেখো ভি ইকোয়াল টু ইউ মাইনাস এ টি তাহলে মাইনাস কেন কেন বলা তো মন্দন তাহলে এটা হচ্ছে মন্দন তাহলে এই টি টি মানে হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ড তো কেটে দিলাম আমি সবগুলোকে ঠিক আছে দশ দশ কেটে দিলাম তো এই দশে এই দেশে কেটে গেল তাহলে আমার হচ্ছে ঠিক আছে এই উত্তরগুলো গণ্ডগোল আছে ঠিক আছে উত্তরটা গণ্ডগোল আছে তারপর দেখো দু হাজার দু হাজার সালে দেখো দশখানা কোশ্চেন আছে ওরে বাবারে এখানে ফিজিক্স থেকে মানে পুরোপুরি ফাটিয়ে দিয়েছে ঠিক আছে পুরো ফাটিয়ে দিয়েছে ফিজিক্সে দশখানা কোশ্চেন দিয়েছে মানে এটাই হচ্ছে পিএসসি মানে মাথা মাথামুণ্ড নেই কখন কোথা থেকে কোশ্চেন দিয়ে দেবে যেখান থেকে দেবে ঝেপে দেবে আর কি এটাই হচ্ছে পিএসসি ট্র্যাপ একটা জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসলে সমস্ত বরফ গড়ে গেলে বিকারে জলতল কী হবে দেখো যেহেতু বরফটা জলে ভাসে তাহলে যে পরিমাণ জলে যে পরিমাণ জলে ভাসে মানে যেহেতু জল অপসারণ করে সেই অপসারিত জল কিন্তু তার ভরের সঙ্গে সমান ওই জন্য এখানে কি বলো একই থাকবে এখানে কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে এখানে পরিবর্তন হবে না তারপরে দেখো কি আছে এক আলোকবর্ষ সমান কত বলো এক আলোকবর্ষ মানে হচ্ছে তোমার সাড়ে নয় ঠিক আছে মোটামুটি সাড়ে নয় ইন্টু টু দি পাওয়ার বারো কিলোমিটার ঠিক আছে বারো কিলোমিটার আছে আলোকবর্ষ আর আলোকবর্ষ হচ্ছে তোমার কিন্তু প্রাথমিক একক আলোকবর্ষকে কী বলে বলো তো প্রাথমিক একক বলে মাথায় রাখো কিন্তু আলোকবর্ষকে প্রাথমিক একক বলে এখানে দেখো কাঁচের প্রতি সরকার করে ওয়ান পয়েন্ট ফাইভ আছে শূন্য স্থানে আলো ঠিক আছে থ্রি ইন্টু এটা থ্রি ইন্টু এইটা ঠিক আছে থ্রি ইন্টু এটা বলেছে থ্রি ইন্টু টোয়েন্টি পার কত বলেছে এটা চোদ্দো বলেছে তাই না এই ডাটাগুলো গন্ডগোল আছে বুঝলে তাহলে প্রতিশোলাঙ্ক সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ সমান জানি আমরা যে আলোর বেগ আলোর বেগ হচ্ছে টেন টু দি পাওয়ার টেন ঠিক আছে তোমার সেমি বলেছে তাহলে তুমি সেমি ধরো বারো তাহলে এখানে কি বলতো এখানে বস্তুর বস্তুর বেগ তাহলে বস্তুর বেগ যদি আমি সি ধরি তাহলে এখানে আমার নিচে এসো এদিকে এই ওয়ান পয়েন্ট ফাইভটা এদিকে নিচে এসে সিটাকে এখানে নিচে এসো তাহলে সিটাকে যদি এখানে নিচে এসো দেখো এখানে কেটে দাও এখানে দুই হলো আর দেয়ের দুগুণে কত দুই তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার কত হবে বলো তো টেনই হবে ঠিক আছে এখানে এখানে এই যে চোদ্দো আছে এটা টেন হবে ঠিক আছে ডিজিটাল গন্ডগোল আছে ডিজিটাল গন্ডগোল তার মানে উত্তর কোনটা বলো তো টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেমি পার সেকেন্ড সেমি পার সেকেন্ড দেখো কী বলেছে এখানের কোশ্চেনটা দেখো কী আছে যে কোন ড্যামের জলধারা জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সম্ভবত থাকে সেটা স্থিতিশক্তি ড্যামে যে জল থাকে তাখানে জলটা যেহেতু বাঁধানো থাকে ঠিক আছে বাঁধানোর জন্য স্থিতিশক্তি সঞ্চিত থাকে যখন জলটা ছেড়ে দেবে তখন তখন স্থিতিশক্তি বেড়ে যাবে মানে গতিশক্তি হয়ে যাবে তাই না এখানে বলছে ই গতিশক্তি সম্পূর্ণ একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে তাহলে ভরবেগ যদি ই যদি ই হয় তাহলে পি সমান টু এম হয় মানে এখনই অঙ্কটা ঠিক আছে এবার বলছে যদি বস্তুর ভরবেগ দ্বিগুণ হয় তাহলে এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে যদি দ্বিগুণ করে দিই তাহলে টু পিস করা হয়ে যাবে যেটা আগে যা আছে এটা ছেড়ে দাও তুমি তাহলে এখানে কত হবে টু ফোর পিস হয়ে যাবে তাহলে আগে থেকে ফোর গুণ হবে তাহলে ফোর ই হবে তাই না ফোর ই ওকে ফোর ই তারপরে দেখো কী আছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি বৃদ্ধি করতে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে তাহলে যদি আমি পঞ্চাশ এটা এই এটা মাথায় রাখো তাহলে সি বাই ফাইভ এটা এই সম্পর্কটা এটা সি ধরে ঠিক আছে আর এফ মাইনাস বত্রিশ বাই নাইন ঠিক আছে এটা ধরে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে নয় দশে নব্বই নব্বই সমান এফ মাইনাস কত বলো তো তাহলে এই এফটার মানটা রেখে দিলাম আর বত্রিশটাকে এই দিকে চলে দিলাম তাহলে বত্রিশ যদি করি তাহলে আমার হচ্ছে দুই হবে একশো হবে তাই না তাহলে একশো বাইশ আছে দেখো শীতে আছে একশো ওকে জাস্ট এখানে নিউমারিক্যাল দিয়েছে নিউমারিক্যাল খুব সহজ জিনিস দেখো তারপরে দেখা যাচ্ছে উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারে সমান আকার প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটি নিম্নলিখিত কোনো স্থানে রাখতে হবে উত্তর লেন্স কিন্তু উত্তর লেন্স আর অবতল দর্পণ একই জিনিস ঠিক আছে সমান যদি একটাই কেসে হয় যে যদি তুমি টু এফে রাখো ঠিক আছে টু এ রাখো তাহলে কী বলতো সমান দূরত্ব তার মানে কী বলতো বস্তুর ফোকাস দ্বিগুণ দূরত্বে রাখতে হবে বস্তুর ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ দূরত্বে রাখতে হবে ওকে তারপরে দেখো কী আছে জেট ও রকেটের গতি যে নীতির উপর কাজ করে সেটা হচ্ছে তৃতীয় নিউটনের তৃতীয় গতির সূত্র সূত্রে কাজ করে রকেট মানে কি বলতো এই যে আমাদের থ্রাস্ট দেয় থ্রাস্ট মানে কি বলতো ভরবেগ যে পরিবর্তন এই রকেটটা যদি এইদিকে যাচ্ছে তাহলে কী বলতো এর ইয়েগুলো বাতাসগুলো কী বলতো এই যে এইদিকে এইদিকে চলে আসে ঠিক আছে রকেট দেখেছো রকেটের পেছন দিকে দেখবে বলো একটা এক সাদা দেশে নিতে এই এটা এইটা কি এই জ্বালানিটা কী করবো রকেটটাকে এদিকে ঠেলতে সাহায্য করে তার মানে কি এটা তোমার তৃতীয় গতিসূত্র নিউটনের তাই না তৃতীয় গতিসূত্র তারপর দেখো সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চুক্তি সর্ব সর্বনিম্ন চ্যুতি সর্বোচ্চ হয় ভিভজিওর ভিআই বি জি ওয়াই ও আর ভিভজিওর ঠিক আছে তাহলে সবথেকে বেগুনির হয় ভায়োলেটের ঠিক তাহলে এর দ্বার সব থেকে কম হয় কিন্তু লালের তাহলে সর্বোচ্চ বলেছে তো সর্বোচ্চ চ্যুতি সর্বোচ্চ বেগুনি তাহলে বেগুনি কোথায় আছে এটা বেগুনি ভায়োলেট মানে কি বেগুনি ঠিক আছে তারপরে দেখো কী আছে যে চুম্বক নিম্নলিখিত পদার্থ তৈরি চুম্বক কোনটা তৈরি হয় ঠিক আছে চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয় কাঁচালো হয় এবার তোমার দেখো এই কোশ্চেনটা কিন্তু কমন এসেছে আগেই ঠিক আছে কাঁচালো দেওয়া তৈরি হয় উনিশশো নিরানব্বই কোশ্চেনটা কী আছে বা বাড়ি একদম ভাঁটি দিয়েছে এগারোখানা কোশ্চেন দিয়েছে মানে চোখ দিয়ে জল চলে আসবে ঠিক আছে এগারোখানা কোশ্চেন তোমার দিয়েছে দেখো একটা বাড়িতে যে বৈদ্যুতিক শক্তি ইউনিটের পরিমাপ করা হয় সেটাকে কী বলে বোট বলে ঠিক আছে জুল তো বলেন ওয়াট ঘন্টা বলেন ঠিক আছে এটাও বলে এই কোয়েশ্চেনটা ঘণ্টা বলেছে দেখো বোটও বলে ওয়াট ঘন্টাও বলে ঠিক আছে ওয়াট ঘন্টাও বলে তাহলে এই ঘন্টাটা উড়ে যাবে তাহলে আমার কি হবে বোট হবে দুটোই কিন্তু একই জিনিস বোট আর ওয়াট ঘণ্টাকে একই জিনিস তারপর দেখো কী আছে যে চাপ বাড়ালে তরল স্ফুটনাঙ্ক কী হয় তাপ চাপ যদি বাড়ো তাহলে তরলের স্ফুটনাঙ্ক কী হবে বাড়বে প্রেশার কুকারে সবাই আমরা রান্না করি তাহলে কী হবে আমাদের কী হবে স্ফুটনাঙ্ক বাড়ে ঠিক আছে স্ফুটনাঙ্ক কী হয় বলো তো বাড়ে তারপর দেখো কী আছে যে হিমায়িত হ্রদের উপর তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বরফের সংস্পর্শে জলের তাপমাত্রা কথা আমি বারবার করে বললাম আগেও দিয়েছি কোশ্চেন এখানে তাপমাত্রা কোনো ফ্যাক্টর নাই ঠিক আছে যে জলটা থাকে তার নিচের দিকে বরফ হওয়ার নিচের দিকে যেটা থাকে সেটা এটা কী বলতো চার ডিগ্রি সেন্টিগ্রেডের সেন্টিাস উষ্ণতা হয় ঠিক আছে এবং এই উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি ওকে জলের ঘনত্ব সব থেকে কী বলতো বেশি একটি টায়ারের উপর থেকে একটা বস্তু ছিটকে পড়লো ঠিক আছে একটা টায়ারের উপর থেকে বস্তু ছিটকে পড়লো এবং সেটা চার সেকেন্ডের মধ্যে পৌঁছায় ঠিক আছে টায়ার উচ্চতা তাহলে আগে কিছুটা দেখো এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার এটা মাথায় রাখো তাহলে ইউ তো যেহেতু কী বলতো প্রাথমিক গোদ তাহলে জিরো তাহলে এই পোর্শনটা জিরো হয়ে গেল ঠিক দেখো তাহলে হাফ ছিল আর জির মানে কত বলো তো নাইন পয়েন্ট এইট ঠিক আর টি এর কত টি এর ভ্যালু কত টি হচ্ছে চার সেকেন্ড তাহলে চার চারের ষোলো ঠিক তা চার চারের ষোলো যদি হয় তাহলে দুই দুগুণে আট দুগুণে ষোলো খাটো আর্ধগোনো ষোলো কাটো তাহলে দেখো আট আটটে চৌষট্টি তাহলে লাস্টে যার চার আছে সেটাই উত্তর হবে কোথায় চার আস্তে আসতে আছে আটাত্তর দশমিক চার ঠিক আছে শুধু জাস্ট এখানে কী বলো তো এটা সূত্রটা হয় এই চিকটি ইউটি প্লাস হ্যা হাফ অফ টি স্কোয়ার যেটা তোমরা এতে পড়ো ঠিক আছে লিনিয়ার মোশানে পড়ো সেইটা তারপর দেখো বাষট্টিতে কী এসছে বাষট্টি প্রকৃতি প্রকৃতিতে শক্তির এককভাবে থাকতে পারেন এটা কোন নিমচে যে কোনো দেখো কোনো শক্তি কাউকে যদি এক থাপ মানে এক চর লাগায় তাহলে কি বলতো চরের বদলে ওর হাতেও লাগে সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় তৃতীয় সূত্র এটা কি বলতো প্রকৃতিতে এককভাবে কোনো শক্তি থাকতে পারে না তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই আছে হ্যাঁ তারপরে দেখো টিউবওয়েলের উদাহরণ এই দেখো এটাও হচ্ছে তোমার মধ্যে এটা এই যে টিউবওয়েলের উদাহরণ যে লিভার পিএসসিরও যেমন ফেভারিট জোন তেমন হচ্ছে ডব্লিউ বি রিক্রুটমেন্ট অর্থাৎ ডব্লিউবি পুলিশ যেটা সে তাদেরও খুব মানে ফেভারিট জোন হয়েছে এটা টিউবওয়েলের কী হলো যে উদাহরণ হচ্ছে এটা প্রথম শ্রেণীর লিভার বলে প্রথম কেন এর আলম্বটা মিডিলে থাকে ঠিক আছে আলম্বটা মিডিলে থাকে তারপর দেখো কি আছে দেখো বলছে পাঁচ নিউটন একটা অনুভূমিক বলের মধ্যে দশ মিটার চলে একটা পাঁচ নিউটন বল দিলে ওর কত মিটার গেলো দশ মিটার গেলো ঠিক আছে তাহলে অনুভূমির মধ্যে তার কার্য কত ঠিক আছে আমার কি বলো তো কার্য সমান হচ্ছে তোমার এফ ডট এস মানে হচ্ছে বল ঠিক আছে তাহলে এফ এস কস্থিটা লিখে দাও কস্থিটা cos θ তাহলে f এস cos θ তাহলে অনুভূমিক মানে কি বলতে জিরো এদের মধ্যে কোনটা জিরো তাহলে s cos জিরো মানে জিরো মানে cos জিরো মানে ওয়ান তাহলে এফ মানে কত এফ মানে 5 পাঁচ আর আছে দশ তাহলে কত হবে তো পঞ্চাশ জুল পঞ্চাশ নিউটন মিটার ঠিক আছে পঞ্চাশ নিউটন মিটারকে বলা হয় জুল ওকে পঞ্চাশ নিউটন মিটারকে কী বলা হয় তো জুল তারপর দেখো পঁয়ষট্টি क्वेश्चनটা কি আছে দেখো যে কোনো বস্তুর স্মরণ যদি সময় রক্ষের সঙ্গে হয় তাহলে কোন সময় দেখো এটা যদি এই গ্রাফ হয় তাহলে এখানে যদি টি হয় আর বলছে কী বলেছে স্মরণ যদি এই দিকেই হয় এই স্মরণ এখানে এখানে ওইখানে যত সময় যদি স্মরণ একই থাকছে স্মরণ যদি একই থাকে তাহলে কী হবে বেগ থাকবে বেগ থাকবে না তাহলে বেগ শূন্য হবে বেগ শূন্য হবে তোমার স্মরণে যদি না হয় তাহলে বেগ কী হবে শূন্য হবে না বলো ঠিক আছে ব্যাস তারপরটা কী আছে দেখো যে থিম কি থিমটা হচ্ছে এক ধরনের একটা পদ্ধতি যে পদ্ধতিতে কী বলতো থার্মোমিটার নির্মাণের নীতিকে একদম কি বলে নীতি এক ধরনের নীতি থার্মোমিটার যে এগুলো আছে না তাদেরকে তৈরি করার যে একটা নীতি সেটাকে বলা হয় থিম সংকুচিত স্প্রিংয়ের কি ধরনের শক্তি সঞ্চিত থাকে আমি দেখো আবার একটা এসেছে যে স্থিতিশক্তি স্প্রিং স্প্রিং থাকে সংকুচিত থাকে কি থাকে স্থিতিশক্তি তার আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি থাকে সেটাকে বলে স্থিতিশক্তি তাই না কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তি কী আছে কৃত্রিম উপগ্রহ যে বৈদ্যুতিক শক্তির উৎস কোনটা কৃত্রিম উপগ্রহ ওখানে কিছু আছে কিছু নেই তাহলে এখানে সৌর সেল অর্থাৎ সোলার সেল দিয়ে আমরা যে এনার্জিটা পাই দেখো ট্রেন্ডিং দেখো দু হাজার উনিশশো আটানব্বই বারোখানা কোশ্চেন আছে ফিজিক্স থেকে ভাবো চল্লিশখানা উত্তরের কোশ্চেনের মধ্যে বারোখানা দিয়েছে মানে ঝাঁপিয়ে দিয়েছে আর কি সিজেস পদ্ধতিতে বড় পের লিন্দ গলন করতে আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার পাঁচশো তেত্রিশে যেটা এসআই ঠিক আছে এটা এস আই কি জুল পার কেজি হ্যাঁ আশি ক্যালোরি পার গ্রাম এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ তারপর দেখো কি আছে মৌলিক একক কোনটা মৌলিক একক কোনটা মিটার মৌলিক কক ঠিক আছে লিটারে কক নয় ঘন্টা নয় সেকেন্ড গ্রাম এই দেখো এইটা হচ্ছে মিটারে এটা গন্ডগোল আছে কোয়েশ্চেন এটা হচ্ছে এসআই মৌলিক কক আর এটা হচ্ছে গ্রামটা হচ্ছে সিজিএসি মৌলিক একক তাহলে তুমি এবার কোনটা নেবে বলো কোয়েশ্চেনটা গণ্ডগোল আছে ঠিক আছে পিএসসি মাঝে মাঝে গণ্ডগোল পাকানো কোয়েশ্চেন দেয় দু একটা করে দেবেই কিছু করার নয় দেখো জলস্পূর্ণাঙ্ক কত জলস্পূর্ণাঙ্ক যদি একশো ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড সেলসি সেলসিয়াস আছে আর ফারেনহাইটে কত দুশো বারো ডিগ্রি ফারেনহাইট দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এটা একদম মুখস্থ রাখতে হবে তাই না তারপর দেখো কি আছে একটি পুরুষ কণ্ঠ একটা মহিলা কণ্ঠ থেকে আলাদা কারণ কি এখানে আলাদা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে কি তো ফ্রিকুয়েন্সি নির্গত সুর তাই না উপরের সংখ্যা অনেক বেশি না নারী কণ্ঠ না কোনোটি নয় উত্তর হবে কোনোটি নেই কারণ কি এই যে ফ্রিকুয়েন্সি অর্থাৎ এন কম্পাঙ্ক চেঞ্জের জন্য কম্পাঙ্কের জন্য মেয়েদের কম্পাঙ্কটা বেশি আর ছেলেদের কম্পাঙ্ক বা পুরুষদের কম্পাঙ্কটা কম ঠিক আছে যার জন্য এই তোমার কণ্ঠস্বরটা আলাদা হয় এক্স রে আবিষ্কার করে কে বলো রঞ্জেন্ট এক্স রে ডাব্লু আর রঞ্জেন্ট ঠিক আছে রঞ্জেন্ট আর এনার জন্যই কী বলতো উনিশশো তিরিশ সালে তিনি কিন্তু কী বলেছেন নোবেল পেয়েছিলেন ঠিক আছে রঞ্জেন্ট আর এক্স রে হচ্ছে কী বলতো একটা চুম্বকীয় তরঙ্গ এক্সরে আমাদের কী করে চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে এক্সরে দেখো আমাদের হারকে কিন্তু মানে আমাদের যে শরীরে হার আছে হারটাকে ভেদ করতে পারেন এক্সরে ওই জন্য আমাদের যখন ভেঙে যায় পা হাত পা ভেঙে যায় তখন এক্সরে করে আমাদের দেখা যায় শুধুমাত্র অধাতু যার মধ্যে দিয়ে ভালো তড়িৎ প্রবাহ করে একমাত্র অধাতু সেটা হচ্ছে গ্রাফাইট ঠিক আছে সেটা আমাদের সবথেকে বেশি তড়িৎ প্রবাহ করতে পারে একমাত্র অধাতু পৃথিবীতে আছে আর কিন্তু নেই রান্না করা সহজ কোথায় রান্না করা যেখানে তাপ তোমার চাপ কম সেখানে রান্না করা কঠিন কারণ ওখানে স্ফুটনাঙ্ক কম আর যেখানে চাপ বেশি তখন সেখানে আমাদের কী আছে তো সেখানে রান্না করা সহজ তাহলে কি এখানে সব থেকে নিচে কোথায় আছে কলকাতা সমুদ্রের কাছাকাছি কোথায় আছে কলকাতা তো কলকাতাতে চাপ বেশি তাহলে চাপ বেশি থাকলে স্ফুটনাঙ্ক বাড়ে যেমন প্রেশার কুকারে বাড়ে তাহলে আমাদের কলকাতায় হবে বাকিগুলো তো অন্য জায়গায় হবে না তাই না ব্যারোমিটার পরিমাপের জন্য কী ব্যবহার করা হয় ব্যারামিটার মধ্যে হচ্ছে চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে কী হয় বায়ুর চাপ যা চাপ সেটাই মাপা হয় তাই না ব্যারামিটারের সাহায্যে তারপরটা কী আছে দেখো যে কোনটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ হচ্ছে তোমার কী বলতো রেজিস্ট্যান্স ভাত এটা সেলেনিয়াম সেলেনিয়ামকে বলতে একটা এক ধরনের তোমার কি বলে সেমিডা সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার বুঝতে পেরেছি সেমিকন্ডাক্টার মানে হচ্ছে অর্ধপরিবাহী তাহলে সেলেনিয়ামের জন্যই এটা হয় যেমন তোর ত্বরিত পদার্থ। পদার্থ যেমন একই আর সেলেনিয়াম তোমার অর্ধপরিবাহী সেক্ষেত্রে এই এটা হয় ঠিক আছে অর্ধপরিবাহী আর হচ্ছে তোমার তড়িৎ তরিত পদার্থের মধ্য দিয়ে এই কোয়েশনটা কি বলেছে একটা বস্তু পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে কত ওজন হবে তাহলে একে একে অংশ হবে পৃথিবীতে যদি ছ ছত্রিশ কেজি হয় তো চাঁদে কত হবে ছ কেজি হবে ঠিক আছে চাঁদে ছ কেজি হবে দেখো প্রতিধ্বনি সোনার জন্য স্রোতের মধ্যে দিয়ে ন্যূনতম কত দরকার ষোলো দশমিক দুই কিলোমিটার ঠিক আছে দুই ষোলো দশমিক দুই ঠিক আছে ছয় সরি ষোলো দশমিক ছয় মিটার এবার দেখো এখানে ফিটে দিয়েছে গণ্ডগোলটার লাফড়াটা এখানে মেরেছে তাহলে আমরা মাথায় রাখতে হবে যে এক দেখো এক মিটার সমান এক মিটার সমান মোটামুটি ঠিক আছে তিন পয়েন্ট ওয়ান বাই ফাইভ ঠিক আছে তিন পয়েন্ট তিন তিন পূর্ণ একের পাঁচ ফিট ঠিক আছে তিন পূর্ণ একের পাঁচ ফিট তাহলে তিনের সঙ্গে গুণ করছো তিন ষোলো আটচল্লিশ তাহলে আটচল্লিশের কাছাকাছি যেটা আছে সেটা উত্তর হবে তাহলে কত কোনটা হবে উত্তর হবে আমাদের চুয়ান্ন ঠিক আছে তুমি শুধু মাথায় রাখবে তিন পূর্ণ একের পাঁচ হচ্ছে এক মিটার সমান তিন পূর্ণ একের পাঁচ ফিট একটা ইলেকট্রো ম্যাগনেটের তৈরি করার জন্য সবচেয়ে ভালো বলা হয় ইলেকট্রো ম্যাগনেটের তৈরি করার জন্য ম্যাগনেটের দেখো এই কোশ্চেনটা তিনবার করলাম আমরা তাই না তার মানে এরা কিন্তু মাঝে মাঝে কোশ্চেনগুলো রিপিট করে আর কি তাই না রিপিট করছে তো চলো তোমার ক্লাসটা লেন্দি হয়ে গেলো অনেক তো ঠিক আছে এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অনায়াসেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবো ওকে বেশ থ্যাংক ইউ